আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। দেবরকে নিয়ে যাচ্ছি শপিং করতে, দেবর হলো শপিং করবে। তো দুই তিন দিন ধরে আমরা মানে প্ল্যান করতেছি, কিন্তু আমাদের উপরে যে বস আছে শুধু তার সময় হয় না, আবার পরে যে বৃষ্টি নামছে কালকে যেও, আর এর আগের দিন বলছে সন্ধ্যা হয়ে গেছে এখন যাওয়া লাগবে না। তো যাই হোক, আজকে এই জন্য নামাজ পড়ে তারপর বের হয়ে বললাম যে এখন আর কিছু বলতে পারবো না। তো টাকা দিয়ে গেছে, তার কথা কথা শোনা গেছে, টাকা দিয়ে কথা শোনাবে না তা কি করে হয়? ঠিক আছে, যাই দেখি কি পছন্দ করি আমরা। সাদা বা কালো একটা হলে ওই একটা গেঞ্জি দেওয়ারে, হ্যাঁ ওটা পরে দেখবো কেমন লাগে। মামা ওইটার ভিতরে রকিসের একটা আছে, রকিসের একটা মাল আছে, এটা পরে আর তুই পর পরে দেখ। সমস্যা নেই, দেখ কেমন বড় বড় দিকে বড় চলে যাবে রে। তা খাঁচি দিবেন না? খাসি দিবেন না, এত টাকা দাম নিতেছেন তাই না? খাওয়া দিয়ে দেখতো সুন্দর দাদা না কন জোরে ফেলে আপনি ফিরত পেলে আমার বাড়ি অনেক দূরে কন্দে মামা কেজি স্কুলের পিছে থাকে। আর দেন আপনার জন্য কিউ নাড়া গড় নাড়া রে ঠিক ভালো ছলা ঠিক ভালো ছলা ঠিক খুদ দেখি করবে 35 টাকা খুদ দেখি দাম বাড়ে না খুদে ভাত খাওয়া মতো করে না খুদে ভাত খাওয়া হ্যাঁ কম ভাই কেজি কত করে আপনার কাছে 35 টাকা দড়ি ফেল খেলার জন্য মোটর মেশিনে দিস, না গলা যে দিনকে আমাকে নানা তোর ওই যে মোটা রসি হয়েছে। না না ড্রাই কেক আমার মেয়ের খুব পছন্দ। কতবারটা পড়ে গেছে না রবি? এগুলো পরে নিতাম একদম ইয়া থেকে আইসা চল।
মামা পরে দিয়া যাবো না, হ্যাঁ আপনার আপনার পাওনা দিয়া যাবো না। খাতা কলম নিম না লাইব্রেরি চল। এটা কই এই জায়গায় রাখছিল কেডা? আবদুল্লাহ খুব সুন্দর নাম, আমার খুব ভালো লাগে আবদুল্লাহ, আমার খুব শখ আবদুল্লাহ নামে রাখতে। আমি ভাবছি এবার আপনার বলে আবদুল্লাহ রেখে দিন। তাই দেখ দেখা আয় তুষির মা না কালকে শুয়ে গেল, কেমন মুরগি শিখবি মরেম গেল ডাক দিতে গেছে মরিয়াম কালা দেখে কালা দি দেন কালো তো আছে বেটে এটা মুরগি ঠোঁট কাটলাম দেখে মুরগি তো বল খাবার খাইতে না না ঠোঁট না মুরগি ডিম খেলে ওজন আছে ডিম পারে শেষের দিকে আজ 15-20 দিন ধরে বেশি কেবন করলে যে ডিম পারে শেষ হয়েছে কালকে গেছিল উনি হুম না আজকে বলুন এই কাছে দে এই না এই মুরগি কাছে দে আমরা তো রাখছি না ফালতাই গাছে জায়গা এই কালা মুরগি এই কালা মুরগি গাছে জায়গা পালম বলে মুরগি জায়গা এটা রেখে দেন আরো বড় আমি বুঝু কই গেছিল ও কেউ মুরগি চেনে হ্যাঁ জানে ওর ওজন না হ্যাঁ এই দুটা বড় দেখ আচ্ছা এটা ধরেন হ্যাঁ কালকে আঠা ওটা মুরগি নিয়েছে মাথা ওটা মুরগি দিন এই মুরগিটা রাখেন ওইটা আর ওই ওইটা ওই দুটো তো আহ আমার তো সকালবেলা রান্না করতেছ কেন মুরগিটা আমার মারামি লাগাছিস মুরগিটা সাপ্তাহ করালো কেটে দেবো মুরগি সারা দিন বইটা তার দিতে পারে মনে হচ্ছে শুধু যে আবার তো এটা ফুট হয়ে গেছে না বাজার করে বাজার দেখতে পারতো না ফুট হয়ে সকাল সকাল কাজ না ধরলে হয় না হে বোর 5:30 বাজে উঠছে উঠা
শুয়ে শুইলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে বাচ্চারা খাওয়াইয়া মানে তুলা তার খাই খাই বুকে দুধ খাওয়াইয়া তারপরে হলো হাঁটতে বেরিয়েছি মাইয়া মক্তবে দিয়া দিয়া ওদিকটা যাই হাত হাঁটতে আসলাম সাতটা বাজে এসে কাজী মহিলা থালা বাসন ধুইল কাপড় চুপুর দিল ওগুলো সব পরিষ্কার করে মেনলাম, নিজে গরম পানি খাইছি ভাত বসেছি আর এগুলো কেটে উঠে নিলাম, মুরগিতে শুরু করে দিয়েছে মারামারি কাটতে কাটতে মাইয়া আবার করে আবার পড়ছে এখন তো বহার সুযোগ নেই। কালকে হাঁটছি হাইটা দিয়ে ঠোসা পড়ে গেছে, জুতাটা ভালো ছিল না, আজকে এখানে পঞ্চ পয়লা হাঁটছি ঠোসা পয়লা বই লাগে আবার বিকেলবেলা এমন ব্যথা করতেছে একটু ব্যায়াম করো কামে কোনো ব্যায়ামই করো কোনটা করো কারণ মুরগিটা ছাড়তে পারবা আর মুরগি মনে হলো গলা ব্যথা করতেছে তাই ভাবলাম যে একটু ভাতের মার দিই খাইতে আমার যখন গলা ব্যথা করে আমি তখন ভাতের মার খেলে আমার গলা ব্যথা জায়গা একটু হালকা লবণ খেয়ে লেগো আমার একটা কাপ দেবো বাবা তোর গ্লাস আছে না সকাল সকাল উঠছি তো ভাতের মা অনেক পুষ্টি তো বেশি খাওয়া যাবে না বেশি পুষ্টি খাওয়া যাবে না মিটলাম দেবো দুই ভালো করে বিছাইলো তুমি কি রুটি খাইছো ফুপি করতে তুমি কি রুটি খাইছো ফুপি করতে বালি থাক সমস্যা নেই ভালো করে মেলো তুমি হাত দিয়ে মুরগি ছাড়া তো হাত দিতে তোমার এবার ডাইলা দো ডাইলা দো সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ ডাইলা দাও এটা এখানে রাখো গুড মুরগিটিকে মারামে লাগা দিছে লাগো নিচে ডাকলো নিচে ডাকলো নিচে এক নিচে একটা ওইটা খালি একটা ঠোকরা বুঝছো এই জন্য নিচে ওইটা একটাই একলাই রাখছি ও একলাই শুধু মারামারি করো দেখো তো ডিম টিম পারছে না কোনোটা নর্নবারে মুরগি তাহলে নর্নবারে ডাকছে না যা খাবার খা ওটা আরো পরে উঠে খাবার দিতে দেবো তা করে তোমার ওটা লাগো না তুমি পারবে না আসো
ও মুরগি ওটা তা আমাদের না, ওটা খেলা দিয়ে তো খাইব নি নতুন মুরগি মুরগি কটা হইলো কটা হইলো আটটা মুরগি কোনটা ডিম দিছে ডিম তো আছে যেটা ডিম তো আছে খাইব না সামনে খারে থাকলে খাইব সরম পায় না কবুতর দি ভিতরে সব সালাদা ডাকি আছিস দুইটা এটা মধ্যে চার ডাকে দুটো বাচ্চা বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চাদের আলাদা চলতে আসতে তোমার মতো মাতা ভাই করা খালি আছে একটা
শক্তি তো রাখা আগে মুখ বাইক আর এম করে শুনি বাইরা লাগা দেখ।